দর্শক, আপনারা জানেন যে গতকালকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। বিশেষ করে গতকালকে বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে রাত যত বাড়তে থাকে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। এবং আজকে শুক্রবার ভোর নাগাদ ভারী বর্ষণ শুরু হয়, একই সাথে ঝোড়ো হাওয়াও বইতে শুরু করে। ঠিক এই মুহূর্তে যখন আমি আপনাদেরকে এই ভিডিওটি ধারণ করে দেখাচ্ছি, তখন কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং একই সাথে হালকা ঝোড়ো হাওয়াও বইতে শুরু করেছে। আপনারা জানেন যে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে মিথিলি। আমরা যদি একটু আপনাদেরকে খালের দৃশ্য দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খালের পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু জোয়ার চলছে। আপনারা জানেন যে শীত মৌসুম একেবারেই এসে গিয়েছে, সেই কারণে আমাদের উপকূলীয় এই অঞ্চলগুলোতে কিন্তু নদ নদীতে পানির পরিমাণ কম থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই যে খালের পানি এখানে একেবারে বৃদ্ধি পেয়ে ছুঁই ছুঁই অবস্থায় চলে গিয়েছে। আমরা এখানের একজন বাসিন্দার সাথে কথা বলতে চাই। আপনি একটু আমাদেরকে বলবেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনো পর্যন্ত এই উপকূলীয় এলাকায় কি ধরনের পরিবেশ বিরাজ করছে? পরিবেশ যাই বলেন না কেন, আমাদের যে খালের সাইড ফিল সব তলাই গেছে, বাড়ি ঘরে প্রায় প্রায় পানি উঠাতেছে এবং রাস্তাঘাট তো বিপর্যয়। ভাঙা ছিল, তারপর পানি চলতে আছে খুব দ্রুত, জোয়ার এমনি বৃষ্টির কারণে জোয়ারের বৃষ্টি পানি আরও বাড়িয়ে যাইতে দেখিচ্ছে। এখন আমরা কী করবো, এই যারা খাল সাইডে আছি তারা এখন একটা নিরাপত্তা আশ্রয় যাইতে, আমরা প্রায় আশ্রয় নেই পাইনি, পাইতেছি না। আস্তে আস্তে দেখি আমরা কী করা যায়। দর্শক শুনছিলেন যে উপকূলীয় অঞ্চলের যারা বাসিন্দা, যারা নদী তীরবর্তী বাসিন্দা, নদীর বাঁধের বাইরের বাসিন্দা যারা, তারা কিন্তু কিছুটা হলেও এখন শঙ্কার মধ্যে আছেন, যেহেতু প্রবল বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির কারণে ইতোমধ্যেই পানি, জোয়ারের পানি বেড়ে গিয়েছে, যার ফলে এখানকার মানুষ যারা তারা কিন্তু কিছুটা ভীত সন্ত্রস্ত। বরগুনা জেলার মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভয়াল ছিড়রে, তারপর থেকেই যতগুলো ঘূর্ণিঝড় এসেছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের ছিড়র আতঙ্ক ছড়িয়েছে। এবং আমরা জানি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু অনেকেই এই নদী তীরবর্তী বাসিন্দা, তো সেই নদী তীরবর্তী বাসিন্দারা কিন্তু কিছুটা হলেও ভীতি এবং আতঙ্কের মধ্যে রয়েছেন।